আরাম পায়, আর যে দেখে সেও আরাম পায়। তলাতে আমি বসে আছি, উঁচু উলকাইছি, আমি দেখছি আর একটু উড়লেই হয়। এমন কিছু কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি নাই যে তুমি আমার কথা শুনে বিপর্যস্ত হয়ে বিপদে হাঁটতে আরম্ভ করবে। কিন্তু তরবাচের নারীকে সোজা করে আনার জন্য আমি কতগুলো দাওয়াই দিয়েছিলাম। বলছে বাদ দিয়ে জব্দ বিলিয়ে, আর বেটা ছেলে জব্দ কিলে না মেয়ে ছেলে জব্দ কিলে, বেটা ছেলে জব্দ কিলে না মেয়ে ছেলে জব্দ কিলে। এরা দিন কা মোহিনী, এরা রাত কা বাঘিনী, পলকে পলকে লোল হয়েছি ভাই রক্ত চষে, তবুও লোকে ভুল করি ওই বাঘিনী ঘরেই পোষে। ছাগল পুষলে পাত, ঘোড়া পুষলে হাত, গরু পুষলে ভাত, আর মেয়ে ছেলেকে ঠিক রাখতে হলে কি করতে হবে, কি করতে হবে? ছাগল যদি ভালো রাখতে হয় তাহলে পাতা দিতে হবে ছাগলকে পাত, ঘোড়াকে যদি ঠিক রাখতে হয় হাত বুলিতে হবে, গরুকে যদি ঠিক রাখতে হয় তাহলে ভাত দিতে হবে। তাই মহাজন বলল ছাগলকে পাত, ঘোড়াকে হাত, গরুকে ভাত, আর মেয়ে ছেলেকে ঠিক রাখতে হলে সকালে আমি জানতে চাইছিলাম তোমার ধর্ম কি, তোমার কর্ম কি, তোমার কর্তব্য কি, তুমি কি পারো না? ও যতটুকু ওর ছিল মাল ও বেচা কেনা করে দিয়ে বেরিয়ে চলে গেছে, এর বেশি আর পাবার কোনো উপায় নাই, এর বেশি তো হবে না, হবে কি করে, হবার তো জায়গা নাই। ও জল এনে ছিদ্র কলসি করিয়ে কৃষ্ণকে বাঁচিয়েছে। বাবারে কি বাহাদুরি গো, হ্যাঁ ভগবান কৃষ্ণ যদি ফুটকলা না বুঝিয়ে দিত তাহলে ফুটো কলসিতে জল আসতো, তো আসতো ভগবান ফুটুইতেও পারে ফুটু বুঝইতেও পারে। তোমার যখন জন্ম হলেও তখন ছিলে অন্ধ, আমার মা কোলে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এবার রাধার মায়ে আর কৃষ্ণর মায়ের তো গল্প চলছে, কৃষ্ণকে বুকে হাত দিয়েছে, যেমন বুকে হাত দিয়েছে অমনি চোখ খুলে গিয়েছে, বলে পরমা সুন্দরী মেয়ের জন্ম হয়েছে কিন্তু চোখে কানা, বলে তোমার মুখ ছাড়া আমি কারো মুখ দেখবো না, শর্ত ছিল। বিশ্ববানু নন্দিনী রাধা চোখ বন্ধ করে পড়েছিল, যেই কৃষ্ণ স্পর্শ করলো অমনি তার চোখ ফুটে গেল। তাহলে কৃষ্ণই ফুটুবে কৃষ্ণই বুঝুবে, শতছিদ্র কলসি নিয়ে রাধার মান ভঞ্জন করার জন্য, রাধা যে কৃষ্ণ কলঙ্কিনী নয় জগৎকে বোঝাবার জন্য সেদিন এই ছিদ্র কলসিতে আমি ছিদ্র বন্ধ করে দিয়েছিলাম। এই মেয়ে ছেলে তো সাধারণ জ্ঞান নাই, এরা নাক না থাকলে গু খাইত, এরা বারাত কাপড়ে ল্যাংটা। কালী দিন বলছে শিবকে যে তুমি আমাকে একবার উপরে চাপাও না, তুমি দিন চাপো উপরে, আলে দেখ চেষ্টা করি না থাকতে পারবি না, আমার উপরে চাপার চেষ্টা করিস না। একদিন বছরের শেষে ধরিয়ে মেরিয়ে ঠেলিয়ে ঠুলিয়ে বাঁশ দড়ি কাদা দিয়ে চাপানো হলো, যেমন দাঁড় করানো হয়েছে পুরুষের ওপরে অমনি এত বড় জীব বার করে ফেলেছিল। মেয়ে ছেলে কিন্তু চুপ করবে না, কারা বকছে, মেয়ে ছেলে বকছে না বেটা ছেলে বকছে, মেয়ে ছেলে বকছে এরা বকবে, কেন তো বকাই হচ্ছে ধর্ম। ওরা মা বিটিতে একসঙ্গে পায়খানা যায় আর জল দেখলেই জল দেয়, তাই মহাজন বলল পায়খানা বসে কথা কয় জল দেখলি কাজ সারে, আর ওদিকে যারা বিশ্বাস করে ভূতে পেছন দিয়ে কাজ সারে, এদিকে বিশ্বাস করা যাবে না, কথা নষ্ট হয়ে যাবে, কথার মধ্যে কথা দিলি কথার মধ্যে কথা ঢোকাবার চেষ্টা করবেন না, যা শোনার দরকার সে শুনবে আর যা শোনার দরকার নাই সে শুনবে না। শতছিদ্র কলসী রাধা জল ডুবাইতে গিয়ে কাকে দেখল, জীবনের জীবন আনতে গিয়ে জলের অপর নাম জীবন, গোবিন্দের বাজবে জীবন,
শতছিদ্র কলসে নিয়ে রাধা আনতে গেল জীবন, জল ডুবিয়ে কাকে দেখল? আমাকে দর্শন করল। আমি বললাম তোমার কোনো ভয় নাই, তুমি জল ডুবাও, নিয়ে যাও, আমি সব বন্ধ করে দিলাম। আমি ফুটিয়েছি, আমি বুঝিয়েছি, তোর বাহাদুরিটা কোথায়? এই মেয়ে ছেলে এক মোড়লে মোল্লানি হাঁসের চাষ করে প্রায় সবখানে, সকালবেলা একবার খেতে দেয়, দুপুর বেলায় একবার দেয়, বিকেল বেলায় একবার খাবার দেয়। আর ওই হাঁসগুলা খাবার লোভে তিনবার করে ঘরে আসে। হঠাৎ করে একটা হাঁসা, মানে বেটা ছেলে হাঁস, একটা কমে গিয়েছে, মোল্লানির গুণনে পড়ছে না, সন্ধ্যেবেলায় ডাককে আসছে না। বলছে মোড়ল সর্বনাশ। বলে কি হইল? বলে একটা হাঁসা আসছে না। বলে আমি কি করবো? তুমি একটা খুঁজে এসো। মোড়ল টর্চ নাইট হাতে করে গিয়ে পুকুরের ধারে বসে বসে দুটো বিড়ি খেয়ে ঘর। বলে মোল্লানি আমি পেলাম না, পাবে কোথায়? পাওয়া কি সম্ভব নাকি? আরে বেটা ছেলে হাসতে এক জায়গায় থাকবে কেন? এ দল ও দল সে দল করতে করতে তাহলে কোন দলের সঙ্গে কার ঘর ঢুকে পড়েছে? মোল্লানি যখন শুনলো হাঁস পাওয়া যাচ্ছে না, এ তখন মাথা চুলটা খুলে দিয়ে ছুটতে গিয়ে পুকুর জলে উবুর হয়ে পড়ল। ঝাম করে গিয়ে গোটা কত ডুব বকা ভক ভকা ভক ভকা ভক ডুব মেরে একবার মা কালী তালাতে উবুর হয়ে শুয়ে হাত দুটো বাড়ি দিয়ে বলছে, মা আমি যদি হাঁসা পাই তোমাকে জোড়া পাঁটা দেব, মানসিক করে দি ঘর। মোড়ল বলছে, মোল্লান কোথা গেছিলি? তবে তোমার হাঁস হারিয়েছে, আমি মা কালীকে মানসিক করলাম। বলে কি মানসিক করলিয়া? বলে জোড়া পাঁটা। মোড়লে তো চৈতন্য ঠাড় হয়ে গেছে, সর্বনাশ। এ মেয়ে ছেলে কাণ্ড জ্ঞান দেখো দেখি। হ্যাঁ, এবার সকাল হয়েছে, রাত্রি প্রভাত, হাঁস সব ছেড়ে দিয়েছে লোকে, প্যাক 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 করতে করতে মাল বেরিয়ে পড়ছে সব। আর এও ঢুকেছিল কার গলিয়ে, এও বেরিয়ে পড়েছে, বেরিয়ে এবার ঠিক মালিকের ঘরে গিয়ে হাজির। মানে সকালে খাবারটা মনে পড়ে গিয়েছে। বাড়িতে যখন গিয়েছে মোল্লান বলছে, মোড়ল কি গো? বলে হাঁস পেয়ে গেছি। বলে ভালো তো পেয়েছো, খুব ভালো কথা। তা বলছে পেয়েছি, ভালো বললে তো হবে না, পাঁচুন দিন হয় ডাক বাংলা হাত যেতে হবে। বলে কেন? পাঁটা আনতে, পাঁটা মানসি কাছে। আমি পাঁটা মানসি করিছি বলি তো আমি হাঁস পেয়েছি, আমি মানসি না করলে তো পেতাম না। বলে হ্যাঁ তা বটে, তাহলে দুটো পাঁটার দাম কত? এখন ছাগলের পাঁটার দাম কত? যা সিং বেরিয়েছে তার দাম 5,000 টাকা, তার নিচে নাই। তাহলে 5×5=10,000 টাকা দুটো পাঁটা, তাই তো? তাহলে 10,000 টাকা পাঁটাকে জব্দ করতে হলে এখন 60 টাকা কেজি পেঁয়াজ মন টাক লাগবে, 100 টাকা কেজি রেশন সেও কেজি 20 লাগবে, দুটো ঢাক লাগবে, একটা বামুন লাগবে, এক টিন সরষের তেলও লাগবে পাঁটা দুটো জব্দ করতে। পাড়ার লোককেও কিছু নিমন্ত্রণ করতে হবে, সেও কুইন্টাল খানেক চাল লাগবে। তাহলে হিসেব তো দাঁড়াইছে কত? 40-50 হাজার টাকা। বলছে মোল্লান তোমার জ্ঞান নাই, অত বড় মানসিক করে বলে আমি ওসব বুঝি না। যদি তুমি আমাকে চাও পাঁটা দুটো আনো তাড়াতাড়ি। বলে শুধু পাঁটা আনলে তো হবে না, এগুলো তো লাগবে। বলে হিসেব দেখবে করো। বলে আমি হিসেব অত বুঝি না, পাঁটা লাগবে। মোড়ল লেগে বলছে, মাগি তোমার হিসেব নাই, 50,000 টাকা একটা হাঁসে দাম। হে মাগি, কটা হবে হাঁস? একটা হাঁসের দাম কত? 400 টাকা, 500 টাকা। এই 400-500 টাকার জন্য আমি 40-50 হাজার টাকা খরচ করবো? বলে করতে হবে, করতে হবে। আমরা এই রকম জাজ নিয়ে সংসার করি, আমরা এই রকম নারী নিয়ে সংসার করি, যা 400-500 টাকার দায়ে 40-50 হাজার টাকা খরচ করে দেয়। এদের স্বভাব নয় ভালো, এদের ব্যবহার নাই ভালো, এদের ধর্ম নয় ভালো, এদের কর্ম নয় ভালো, এদের ভাব ভাষা নয় ভালো। বলে ভালোবাসা, ভালো বাসা, যখন এই বাসা ভালো থাকে তখন ভালোবাসা। যেদিন টাকা রোজগার করে দিতে পারবো ততদিন ভালোবাসবে, আর যেদিন টাকা রোজগার করে দিতে পারবো না সেদিন আর ভালোবাসা নাই, তখন জানলা ভেঙে পালিয়ে যাবে। পয়সা ফুরিয়ে গেলে পুরুষের, নারীর ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। আর যতদিন যৌবন থাকে ততদিন থাকে ভালোবাসা,
আর যৌবন চলে গেলে আর ভালোবাসা হয় না। মহান এক গান করল, ওরে যৌবন জবাব একবার আসে রে বন্ধু, গেলে যৌবন আর আসে না, ওরে সময়কালে বন্ধু মেলে অসময়ে কেউ শুধায় না। যেদিনে পয়সা থাকবে না পকেটে, যেদিনে যৌবন থাকবে না, যেদিনে বাসা ভালো থাকবে না, সেদিন ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যাবে। এই ভালোবাসা নারী পুরুষকে ভালোবাসে কতক্ষণ, পুরুষের কাছে পয়সা থাকে যতক্ষণ, পয়সা না থাকলে নারীর ভালোবাসা নাই। আমি তোমাকে এনেছিলাম যত্ন করে, তোমার সমস্ত দায়িত্ব নিয়ে তোমাকে শাখা দিলাম, সিঁদুর দিলাম, আলতা দিলাম, গহনা দিলাম, শাড়ি দিলাম, তুমি বিনিময়ে আমাকে কি দিলে? এরা নিতে জানে, এরা দিতে জানে না, এরা কেবল নিয়েই গেল, এরা জীবনে কিছু দিল না। এ নারী আবার বাহাদুরিকে বলছে, মায়ের দুধ কত খেয়েছো দেখবইছো। আচ্ছা দুধ মায়ের না বাবার? দুধ ডাকার। যে মেয়ে ছেলের বিয়ে হয় না, সে মেয়ে ছেলেকে যদি বলা হয় এক ফোঁটা দিয়ে দিতে পারবে? পারবে? সব ডিলার না দিলে ডিলারের বাবারও তখন নাই মাল দি। আগে পুরুষ দেবে তবে নারী দিতে পারবে। নারীর কোন সম্পদ নাই, নারীর কোন ধন নাই, নারী পুরুষের ধনে হলো ধনী। পুরুষের ধন ঠেকাবে তবে নারী হবে ধনী। নারী যখন বাপের ঘরে ছিল তখন কুমারী, পুরুষ যখন বিবাহ করে নাই তখন ছিল শ্রীমান। যখন নারীকে সঙ্গ নিল মান হারিয়ে গেল, নারীকে শ্রীমতী করল। পুরুষ তার মান হারিয়ে নারীকে করল শ্রীমতী। এ জগতে তিন ধরনের নারী পাওয়া যায়, একটা সামর্থ্যা, একটা সামঞ্জস্যা, একটা সাধারণ। এই সাধারণী মেয়ে কারা? যারা নিজে সুখে সুখে, তারা বলে কোথা পাবে তা জানি না, উলুঙ্গুবাহার শাড়ি এনে দিতে হবে, মানে শাড়ি পরলে ভেতরে কি আছে না লোকে দেখতে পায়, তার নাম হলো উলুঙ্গুবাহার শাড়ি। কোথা পাবে তা জানি না, তুমি বিয়ে করেছো কেন? এরা হলো সাধারণ নারী। সামঞ্জস্য নারী কারা? সমান করে ভাগ করে নাই যারা সুখ দুঃখ, বলে তুমিও নাও আমিও নিয়ে, তুমিও খাও আমিও খাই। তারা নিজের সুখের জন্য কিছু করে না। কিন্তু এই দেশের মেয়েগুলা নিজের কাপড় চোপড় এলো, স্বামীর এলো, তুই আর খোঁজ রাখলো না। আর সামর্থ্য নারী কারা? স্বামীর সুখে সুখী যারা, বলে আমার দরকার নাই, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তারা নিজের জন্য কিছু চায় না। একমাত্র বৃন্দাবনে ব্রজবাসী যারা স্বামীর সুখে সুখী তারা। ও কলঙ্কের কালি ছিটিয়ে দিছে বলে ষোলশো ষোলশো ষোলশো, তো শুই আছিস তারপর নতুন করে কি সব? হ্যাঁ তো শুই আছিস, বলে কৃষ্ণের ষোলশো নারী। কৃষ্ণ ডাকতে গেছি, কৃষ্ণ কাকে ধরিয়ে নিয়েছে, তো বাঁশি বাজিয়েছে, ছুট ধরিয়েছে। কৃষ্ণ যেই বাঁশি বাজাই তো, আর বৃন্দাবনে যত নারী সবাই যেত ওই কদম তলে। কৃষ্ণের এমন কিছু গুণ ছিল না গো, তার রং কালো, স্বভাব ননিচর, ধন বলতে কয়টা গরু, আর বাস করতো গাছতলায়। তবু যত নারী কৃষ্ণের শুনত বাঁশি, তারা পাগলিনী হয়ে কোলের ছেলে, শ্বশুর শাশুড়ি ননদ সব ত্যাগ করে ওই বৃন্দাবনে কৃষ্ণকে পাওয়ার জন্য তারা ছুটে যেত। কপত জালে কপতি বলছে, কপতি বল কপতি, কপতি। তা কপতি বলছে দুদুপতি। কপত কপতিকে জিজ্ঞেস করছে, বল কপতি, বলে দুদুপতি, বলে কি করে দুটো পতি, একটা গৃহপতি একটা জগৎপতি। জগতের নারীকে আজ বলে যায়, যদি কেউ ভগবান চায়, যদি কেউ সুখ চায়, যদি কেউ ভালোবাসা চায়, গৃহপতির সেবা দাও। এই গৃহপতির সেবা করলে জগৎপতিকে পায়। এই জগৎপতিকে পাবার জন্য এই জগতের নারীর দল গৃহপতির সেবা করে। তাই দুদুপতি, একটা গৃহপতি একটা জগৎপতি। সেই জগৎপতি হলো স্বামী কৃষ্ণ, জগতের পতি। সেই কৃষ্ণকে পাবার জন্য গোপীর দল তারা সকলেই যায়।
রাধাকে বলছে, আরে তোকে তো কলঙ্কিনী বলছি। বলে খুব ভালো কথা, আমাকে কলঙ্কিনী বলার আগে যে আর একটা নাম উচ্চারণ করছে সেটা কি শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। বলে কি নাম? বলে কৃষ্ণ কলঙ্কিনী। একবার কৃষ্ণ নাম, একবার হরি নাম যদি কেউ করে, পাপীর শপথ নাই তত পাপ করে, একবার যদি কেউ করে। আবার তার তলায় বলল, কোটি জন্ম করে যদি কেউ নাম সংকীর্তন, তত্রাপি অনাহি পায় বোঝেইর বোজেন্দ্র নন্দন। একবার করে পাপ যায়, আর কোটি জন্ম করলেও পাবার কোন উপায় নাই। তার এ নাম করার মহিমা প্রক্রিয়া সন্ধান না জেনে যদি কেউ করে, তাহলে তার তো পাবার উপায় নেই। বর্তমানে যারা নারী তারা স্বামীর নাম ধরে ডাকছে, স্বামীর নাম ধরে ডাকবে, সকালে উঠে পায়ে কোলে তিনি বলবে, ওটো কইছো, চা খাবে তা খাও, গরম করেছে, আর বারবার গ্যাস জ্বালতে পারবো না। তারা কি ভগবান পাবে? তাদের দ্বারা কি স্বামী সেবা হবে? তাদের কি নারীর ধর্ম থাকবে? এই কি নারীর কর্ম? এই কি নারীর কর্তব্য? তাই জানতে চাইছিলাম, তুমি জগৎকে বুঝিয়ে দাও তোমার ধর্ম কর্ম কর্তব্য তোমার সেবায়, জগৎ উদ্ভাসিত হয়ে উঠো। বলে বন্দে মাতরম, বন্দে মাতরম লিখেছে কে? তোর কোন বাবা লিখেছে বন্দে মাতরম? বঙ্কিমচন্দ্র লিখেছে। সেটা বেটা ছেলে না বেটি ছেলে? লিঙ্গ জ্ঞান নাই, সাধারণ জ্ঞান নাই, অর্বাচীন নারী। যাক এইভাবে বলতে বলতে উস্কিয়ে উঠে ভাবের বলতে, ও লিখেছে বলতে, আপনারা লিখেছেন গলতে, আমি লিখেছি জ্বলতে। এখন হবে আমাকে বলতে? ওরে আমার তুমি, তোমার জন্য তিন দিন ধরে ভাত খাই নাই আমি। ওরে আমার লগন চাঁদা ডেলিয়ে করবে, গগন চাঁদা লাগড়া কোনটা ধারে বন্ধুর বাস, কালো ঠিক ঠিকই দেখলে পরে কাপড়ে চুপড়ে বাজছে পরে আমার বই সেলে বলে পঞ্চম রাস। এখনো তোমাকে মানছি আমার ঘরের ঘরুনি বলি, বেশি পাকামো করো না দিচ্ছি বলি, তোমায় যখন বাঘ পেয়েছি ছাড়ছি না ধন, রুগী যেমন মৃত্যুকালে ঔষধ কাদায় দূরে ফেলে তোমার পেছনে আমি দাঁড়িয়ে গেছি জম। তাই কথা ছন্দ ছাড়ি, সুর পাঁচালির ভাব ধরি, শোনাইতে গান আপনারা শুধু জন, আমি অভাজন আমি গানে ছোট্ট করে শুনিয়ে যাব গা। সুন্দর ভুবনে সবারই জীবনে আসবে নেমে রে ভাই, বার্ধক খাচার পাখির মতো পাই দুঃখ, ওই আমরা খাচার পাখির মতো পাই দুঃখ। ওরে সুন্দর ভুবনে সবারই জীবনে, সুন্দর ভুবনে সবারই জীবনে আসবে নেমে রে ভাই, বার্ধক খাচার পাখির মতো পাই দুঃখ, আমরা খাচার পাখির মতো পাই দুঃখ। ওরে সুখ পেলাম না, সুখ নাই এদের জ্বালাতনে, নারীর জ্বালাতন সাংঘাতিক জ্বালাতন। এরা সকালবেলা হলি স্বরবর্ণেরা আর ব্যঞ্জন বর্ণের দন্তন্য জুড়ে দেবে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে, বলে আনো। বলে কি আনবো? বলে চা চিনি হাট বাজার সাবান কাবান হেমানি মেমানি, এদের পদ্মে শেষ নাই। এরা খালি বলে দাও দাও আর দাও, এরা নিতে জানে এরা দিতে জানে না। তাই আমি সুখ পেলাম না, সারা বাংলা ঘুরে আতুর ঘর। এ মেয়ে ছেলে তিনটে ঘর, এছাড়া এদের ঘর নাই। মানে তুমি স্বাধীন কবে? মানে মায়ের গায়ে মা আসে না যতদিন ততদিন, মায়ের গায়ে মা আসে 11 বছর 11 মাস 27 দিন পরে, নারীর গায়ে আর একটা নারী আছে, মায়ের গায়ে আর একটা মা আসে। বলে যতদিন না আসে ততদিন স্বাধীন,
আর ফুল ফুললেই তো ফল হবে, ভোমর আসবে। ফুল ফুটলেই ভোমর আসবে, ভোমর এসে বসলেই মধু লুটবে, আর মধু লুটলেই ফল হবেই হবেই হবে। হরি বল হরি বল। যখনই পরাগ মিলন হবে তখনই তো ফুলের ফল হবে, যতক্ষণ পর্যন্ত না পরাগ মিলন হবে ততক্ষণ তো ফল ধরবে না বাবা। তাহলে নারী ফুল, পুরুষ ভ্রমর। ভ্রমরে একটা ফুলে মধু খেয়ে পেট ভরে না, তেমনি পুরুষ যদি এক নারী ছাড়া অন্য নারী সঙ্গ করে তাতে তার অপরাধ হয় না। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপজয় প্রেমের তরঙ্গ। পুরুষ যদি বহু অঙ্গ সাধে তাতে পাপ নাই, তাহলে ভগবান কৃষ্ণ এতগুলা নারী নিয়ে খেলা করেছে, ভগবানের কোন অপরাধ আছে নাকি, পাপ আছে নাকি? মহাজ্ঞানী মহাজন যে পথ করে স্মরণ হয়েছে স্মরণীয়, সেই পথকে লক্ষ্য করে শ্রী কৃতি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়। আমার সুখ পাখিটা গেছে, এদের আচারে ব্যবহারে, এই মেয়ে ছেলের আচার ব্যবহারে, আমার সুখ পাখিটা গেছে উড়ে, আছে সুখের খাঁচা ওরে ওরে, আছে রাজাই ভোরে ভয় আছে কাটা ভোরে ওরে, রাজাই ভোরে রে ভয় আছে কাটা ভোরে, ফোন করেছে, ফোন করেছে, ফোনের তো তাল বেতাল জ্ঞান নাই, পড়ি দিলি হইল। কলকাতা মহানগরী মাতা খেল এক নাগরী, আমায় এসে চড়িয়ে দিল ওই না পাতাল রেলে, কলকাতা মহানগরী মাতা খেল এক নাগরী, আমায় এসে চড়িয়ে দিল ওই না পাতাল রেলে, ওই না পাতাল রেলে, যতই দোলে ততই চলে, যতই দোলে ততই চলে, পাতালপুরে বলির দ্বারে, পাতালপুরে বলির দ্বারে, পাতালপুরে বলির দ্বারে, পাতালপুরে বলির দ্বারে, রামলা সারা বাংলা জুড়ে, রামলা সারা বাংলা জুড়ে, রামলা সারা বাংলা জুড়ে, আমি তাইতে গেলাম হাওড়ার ব্রিজে, লোক নিজের পাকে মরছে নিজে, ওপর গঙ্গা জলে গেল ভিজে কাপড় জামা ভিজে, কাপড় জামা ভিজে, আমি তাইতে গেলাম হাওড়ার ব্রিজে, লোক নিজের পাকে মরছে নিজে, ওপর গঙ্গা জলে গেল জামা কাপড় ভিজে, জামা কাপড় ভিজে, আমি গেলাম হুগলি ল্যাংটা পাগলি, আমি গেলাম হুগলি ল্যাংটা পাগলি, আমায় হা করি আয়া চেতে, হা করি আয়া চেতে, হা করি আমি তাই গেলাম চব্বিশ পরগনা, না জেনে পথের ঠিকানা, এলাম বন গা থেকে ফিরে, বন গা থেকে ফিরে, তাই গেলাম চব্বিশ পরগনা, না জেনে পথের ঠিকানা, এলাম বনগা থেকে ফিরে, হাই গো বনগা থেকে ফিরে, আমি বর্ধমানে মান হারালাম, বর্ধমানে মান হারালাম, বর্ধমানে এ এ
অপমান হল পাতারে, অপমান হল পাতারে, অপমান হল পাতারে, এলাম না সারা বাংলা জুড়ে, আমি এলাম না সারা বাংলা জুড়ে, আমি এলাম না সারা বাংলা জুড়ে, আমি তাই গেলাম মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে পাজি মনের স্বভাবে দোষে নবাবি তক্তায় বসে কামি জাফরে, হাই গো কামি জাফরে, মুর্শিদাবাদে পাজি মনের স্বভাবে দোষে নবাবি তক্তায় বসে কামি জাফরে, হাই গো কামি জাফরে, সে লাগিয়ে লড়াই নিজে এরা, সে লাগিয়ে লড়াই নিজে এরাই, পরকে দিয়ে ঘরকে মারে, পরকে দিয়ে ঘরকে মারে, পরকে দিয়ে ঘরকে মারে, পেলাম না সারা বাংলা জুড়ে, ওরে পেলাম না সারা বাংলা জুড়ে, ওরে পেলাম না সারা বাংলা জুড়ে, এই অশান্তি করিতে দূর আমার, এই অশান্তি করিতে দূর গেলাম নদিয়া শান্তিপুর, মাতা ফাটা নিতাই ঠাকুর দয়া করিল না আমারে, হায় গো করিল না আমারে, এই অশান্তি করিতে দূর আমি গেলাম নদিয়া শান্তিপুর, মাতা ফাটা নিতাই ঠাকুর দয়া করিল না আমারে, হায় গো করিল না আমারে, ওই দেখ বীরভূমে আমোদ পুরিয়ে আমোদ করা, বীরভূমের আমোদ পুরিয়ে আমোদ করা, বেশ বলেছে ভালো কথা গো, আমি শুনতে পেলাম কানে, ছোট্ট করে জানাইব আমার কবি গানে, আমরা হতে পারে নাই স্বামী, মা হলো সারদা শুনি, সবারই মা, তবে রামকৃষ্ণ সবার বাবা হইতে পারে নাই, আমরা নাকি সবাই স্বামী হইতে পারি নাই, আমরা বিয়ের আগেও স্বামী পরেও স্বামী, বিয়ে করে স্বামী, এই পুরুষের দল বিয়ের আগেও স্বামী, বিয়ে করেও স্বামী, বিয়ের পরেও স্বামী হলো, স্বামী বিবেকানন্দ নামতে যাহার শুনুন শোভি দল, স্বামী বিবেকানন্দ সে কিন্তু সংসার করে নাই, তার বউ নাই, তাহলে বিয়ের আগে হলো স্বামী গো বিবেকানন্দ, যে আমরা বিয়ে করিয়ে মেয়ের স্বামী হইয়ে গেলাম, যে বিয়ের পরে তৈলঙ্গ স্বামী,